শাসক দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়লেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উদ্বিগ্ন হচ্ছেন, মশা কেন মরছে না। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে নতুন ওষুধ কেনা দরকার। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছেন জানব এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। এর আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ বিষয়ে একটি রিপোর্ট। সমৃদ্ধ সকালে উত্তর নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করেন মেয়র আতিকুল ইসলাম। 5,269,45,00,000 টাকার এই প্রস্তাবিত বাজেটে মশা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে মোট 117 কোটি টাকা। তবে এই যে প্রতিবছর মশা মারতে কারি কারি টাকা খরচ হচ্ছে, নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা, তাতে যে তেমন একটা কাজ হচ্ছে না সেটা নিজেই স্বীকার করে নিলেন উত্তর সিটির মেয়র। যে এত কিছু করার পরে মশা কেন মরছে না, এটা তো আমারও প্রশ্ন। এত কিছু করার পরে মশা কেন মরছে না, সব কিছুতে আমরা করছি, তার মানে কি আমাদের সিস্টেমে ভুল? তার মানে কি আমাদের মশা ঔষধে কোনো সমস্যা আছে? তার মানে কি আমরা যে কাজগুলো করছি এটাকে এভলিউশন কে করবে? অনেকগুলো প্রশ্ন আছে। এই সবগুলো প্রশ্ন নিয়ে আমরা কাজ করছি। শুধু একটু বলতে চাই, আমরা ঘরে বসে নাই, আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে মশা নিয়ন্ত্রণ এখন তাই গবেষণার দিকে ঝুঁকছে উত্তর সিটি কর্পোরেশন। সোমবারই এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা। অন্যদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজে MBBS শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মশা নিয়ন্ত্রণে সারা বছর কার্যক্রম চালাতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে পরামর্শ দিয়ে বলেছেন, এখনকার ঔষধ দিয়ে মশা না মরলে ওষুধ পরিবর্তন করতে হবে। অনেক রোগীরা বলেছে যে তার এলাকাতে যে স্প্রে করা হয় সেই স্প্রেতে অনেক সময় দেখা যায় মশা মরে না বা লার্ভাটাও ধ্বংস হয় না, তাহলে পরে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেই ওষুধেরও পরিবর্তন হওয়া দরকার। অর্থাৎ পেস্টিসাইড ব্যবহার হচ্ছে সেটা পরিবর্তন করলে হয়তোবা আরেকটু আমরা ভালো ফল পাব। তিনি অবশ্য বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়া, মশা মারা নয়। ডেঙ্গু নিয়ন্ত্রণ করা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। রিজন ভয়েস, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। ওষুধ এখানে কেউ দেয় না, কাজ এখানে কেউ ওষুধ বড়ি নিয়ে আসে না, এলাকাও কেউ যায় না, সব জায়গায় দেয় কেউ আমি তো দেখতেছি না। আমাকে এলাকায় আমার এরিয়ার ভিতরে দেখতে, আমারটা হলো 33 নম্বর ওয়ার্ডে, এলো মোহাম্মদপুর সাত মসজিদের পশ্চিম সাইড সানমিয়া হাউজিং আর চিফ কমিশনার এলাকা, কিন্তু ও কোথাও দেয় না। আমি ওই জায়গায় আছি আজকে 4 বছর, ওর এই এই ওই ক্ষমতা আওয়ার পরে একদিনও দেখিনি যে আমাকে এলাকাটায় একটু ওষুধ দিতে। মেয়র সাহেব বুঝতেছে না যে মশা মরতেছে না, কিন্তু আসলে মশা মরে। আমি এটা বুঝাই নিয়ে যেখানে যেখানে ওষুধ দেয় মরে, দেখছি তো মরে, কিন্তু আমরা তো ধরুন থাই মশার ভিতরে আমরা তো মশা ঠিক পাইনি যে কোন জায়গা, যে ডেঙ্গু মশাটা কোথায় আমরা তো বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় কি যে যে ওষুধ চলতেছে যদি এডি ঠিক মতো দেয় তাহলে মানে ভালো। বর্তমানে আমি যেটা শুনছিলাম যে এডিস মশা এখন নাকি তার রূপ পরিবর্তন করছে, আগে দিনের বেলা কামড়াতো এখন রাতের বেলা অনেক কামড়ায়, তো সেক্ষেত্রে যে ওষুধটা দিচ্ছে ওষুধটা মানে হয়তোবা কোনো কারণে ঠিক মতো কার্যকর হচ্ছে না, তো সেজন্য স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছে যে অন্য ওষুধ আনার জন্য, তো অন্য ওষুধ আনলে হবে না, এটা ব্যবস্থাপনা ঠিকভাবে করতে হবে। ঠিকভাবে যারা ওষুধ বিভিন্ন জায়গায় স্প্রে করে তারা ঠিকভাবে করছে কি না ওগুলো নজরদারিতে আনতে হবে। এই মশাটা মরতেছে না, হয়তো মনে হয় ওষুধে বা কেমিক্যালে কোনো ভেজাল থাকতে পারে, তো আগেও তো মরতো, তো এখন কীভাবে করে মরে না, বা মানুষের আক্রান্ত অনেক আক্রান্ত হয়, অনেক অসুস্থ হয় রোগী, মারা যাচ্ছে, তো আমি মেয়র সাহেবের আমি বলবো যেন সঠিক যেন পরিচালনা করে এবং কি কার্যক্রম যেন সঠিকভাবে পালন করে। আসলে সাধারণ মানুষের বেশি জাগ্রত হতে হবে, আশেপাশে ময়লা আবর্জনা ফেলে রাখতেছে, পানি জমে যাচ্ছে, বাসা বাড়িতে কী করতেছে গাছ লাগাচ্ছে কিন্তু তারা গাছের মেনটেন্যান্স করতেছে না, গাছের টবে পানি জমে যাচ্ছে, কী হচ্ছে বাসা বিল্ডিংয়ে মশা তৈরি হচ্ছে, এটা তো ঠিক না। আর মেয়রের তো কাজ হচ্ছে যতটুকু পারে সে দেখবে, কিন্তু নিজেদেরকে সচেতন হতে হবে।
হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তার মধ্যে দিয়েই ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র বললেন যে মশা মারার যে ঔষধ সেটি যদি কাজে না লাগে তাহলে তার কী করার আছে। এই যে হতাশাব্যঞ্জক বক্তব্য মাননীয় মেয়রের, এ নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের মানুষ সেটি আজকে আমাদের কথায় তুলে ধরছি। আমরা দেখি যে এডিস মশাগুলো থেকে ডেঙ্গুর উৎপত্তি ঘটে এবং এটা এখন ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। সারা আগে ঢাকা ছিল, এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে। এটা অবশ্যই ঢাকা থেকে এগুলো ছড়াচ্ছে, কারণ একজন থেকে পাঁচজন এটার মধ্যে ছড়াচ্ছে মশার কামড়ে। এবং অবশ্যই প্রশাসনকে এই ব্যাপারে নজর দেওয়া উচিত, যদি মশা না মরে তাহলে তাদেরকে গবেষণা করা উচিত যে কেন মরছে না, ওষুধ পাল্টাতে হবে কি না। কিন্তু তারা যদি নিজেরা হতাশ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। গত কয়েক বছর ধরেই তো আমাদের দেশে ডেঙ্গু প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে, ফলে সেই জায়গা থেকে মানে আমাদের এখানে গবেষণাগার হওয়া উচিত ছিল বা আমাদের এখানে এটা কিভাবে নির্মূল করা যায় সেটা কিন্তু করা উচিত ছিল। কিন্তু সেটা আমরা আসলে সরকারের পক্ষ থেকে কিংবা মেয়রের পক্ষ থেকে আমরা দেখি নাই, যে এর আগে যে মেয়র ছিল বা এখন যে মেয়র আছেন তারা কেউই আসলে এই উদ্যোগ নেন নাই যে কিভাবে করে এই বছর আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি, পরের বছর যাতে আক্রান্ত না হয় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা কিন্তু আসলে কেউই করেন নাই। সরকারের যারা আছে এই দায়িত্বে তাদেরকে আরও অনেক সচেতন হওয়া উচিত, কারণ যেই হারে মানুষ মারা যাচ্ছে আমি নিজেও খুব আতঙ্কিত আমার ফ্যামিলি নিয়ে, আমি যে আমি আমার পরিবার নিয়ে কতটা সেফ থাকতে পারবো। তো আমি তাদেরকে সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে এই ডেঙ্গু প্রতিরোধ করে। সাভার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জাহিদ হাসান শাকিল। মশা কেন মরছে না বুঝতে পারছেন না খোদ উত্তরের মেয়র। আমাদের কথা আজকের আয়োজনে এমন বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। বর্তমানে এই ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই বলছে যে কিভাবে এই মশা কেন মরে না তারা নিজেরাই জানে না। তো বর্তমানে দায়িত্বশীল যারা আছে তারাই যদি এমন বক্তব্য দেয় তাহলে আমরা সাধারণ মানুষের কাছে এটা খুবই চিন্তার বিষয়। সিটি কর্পোরেশনের মেয়র তাদের মুখে যদি এই ধরনের কথা হয়, আমরা সাধারণ মানুষ তো নাই, তা আমরা তো ভুক্তভোগী। আমরা যেভাবে মশা এই কোভিডের পরে ডেঙ্গু বিরাট একটা আতঙ্কিত, আমরা জনগণ আমরা চাই নিরাপত্তা। আমরা এলাকা ভিত্তিকভাবে ওনারা যেন ভালো করে স্প্রে করে, ভালো ওষুধ দেয়, ভালো কিছু করা হয় যাতে আমরা এই কোভিড মুক্ত কি বলে ডেঙ্গু মুক্ত থাকতে পারি। আমরা এখন পুরো আতঙ্কিত। সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।